আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা জানবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের আমাদের পর্ব 4-এ আমরা 3টা বিন্দু সমরেখা হওয়া সত্ত্বের জন্য একটা আমরা কন্ডিশন শিখবো। ধরে নিচ্ছি সাপোজ আমাদের এই একটা আমাদের সরল রেখা, তো এই সরল রেখার আমরা 3টা পয়েন্ট ধরে নিচ্ছি, একটা পি, আরেকটা কিউ, আর একটা হচ্ছে আর। এখন আমরা পি এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটার স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স টু ওয়াই টু, এবং এর স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই। এখন চিন্তা করুন, যদি এই পি কিউ আর যদি সমরেখা হতে হয় তাহলে কি হতে হবে, যে পি কিউ রেখার ঢাল আর কিউ আর রেখার ঢাল আমাদের সেম হতে হবে। এরপরে আমরা বলবো যে সুতরাং বিন্দু তিনটি সমরেখা হওয়ার শর্তটা হচ্ছে পি কিউ রেখার ঢাল ইকুয়ালস টু পি আর রেখার ঢাল। তাহলে আমরা এখান থেকে এখন লিখতে পারি পি কিউ রেখার ঢাল আমাদের কত হবে, এখানে পি কিউ এর জন্য কোটিদ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান ইকুয়ালস টু পি আর রেখার ঢাল কী হবে, যে কোটি দ্বয়ের অন্তর ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান বাই ভুজ দ্বয়ের অন্তর এক্স থ্রি মাইনাস হচ্ছে এক্স ওয়ান। ওকে, এখন এইটা আমাদের তো একটা আমাদের ঢাল নির্ণয়ের আমাদের সত্য হবেই। সো আমরা এটা একটা বলতে পারি যে যদি সমরেখা হয় তাহলে সমরেখা সত্য আমাদের এইটা আমরা রাখতে পারি একটা কন্ডিশন আকারে। তো এছাড়াও আমাদের তিন ধরনের ফর্মুলা মূলত ব্যবহৃত হয়। সো আমরা আর এক ধরনের সূত্রটা আমরা প্রমাণ করে নিই এর পরবর্তী লাইনটাতে। জাস্ট ক্যালকুলেশন, এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, আমরা আর গুণ করতেছি জাস্ট ওয়াই থ্রি মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান। ওকে, আমরা অনেক সিম্পলি সবগুলোকে আমরা যদি বাম পাশে গুণ করে দেই, গুণ করে বাম পাশে নিয়ে আসবে, এখানে গুণ করে যদি দেই তাহলে এক্স থ্রি ওয়াই টু মাইনাস এক্স থ্রি ওয়াই ওয়ান, আমরা যদি মাইনাস এক্স দ্বারা গুণ করি মাইনাস এক্স ওয়ান ওয়াই টু আর প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়ালস টু আমরা গুণ করবো এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি প্লাস এক্স ওয়ান ওয়াই ওয়ান। তো আমরা সমীকরণের উভয় পাশে যদি একই জাতীয় রাশি থাকে তাহলে আমরা সরাসরি সেগুলো বাদ দিয়ে নিতে পারি। তো এই দুটাই সেম রয়েছে তাই আমাদের সরাসরি এই সেম অংশটা বাদ যাচ্ছে। তাহলে আমরা এখন এই বাম পাশে নিয়ে আসবো। তাহলে বাম পাশে নিয়ে আসলে পরে কী হচ্ছে আমাদের, এখানে এক্স থ্রি ওয়াই টু মাইনাস এক্স থ্রি ওয়াই ওয়ান, এখানে থাকতেছে মাইনাস এক্স ওয়ান ওয়াই টু, যদি নিয়ে আসি এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাসটা প্লাস এখন হচ্ছে এক্স ওয়ান ওয়াই থ্রি ইকুয়ালস টু জিরো। এখন আমরা সিম্পলি এখান থেকে আমরা যদি কমন করতে চাই তাহলে আমাদের কমন যাচ্ছে, আমরা এক্স ওয়ান আগে লিখতে চাচ্ছি, তাহলে এখানে মাইনাস এক্স ওয়ান যদি নেই তাহলে এখানে থাকবে ওয়াই টু, আর এখানে মাইনাস দিয়ে গুণ হলে এখানে হবে মাইনাস ওয়াই থ্রি, তারপরে এক্স টু আমরা নিতে চাচ্ছি, এক্স টু হচ্ছে আমাদের এখানে আমাদের এক্স টু রয়েছে, তা আমরা এখান থেকে এক্স টুতে আমরা আগে ওয়াই লিখতে চাচ্ছি, এখান থেকে এই প্লাস এক্স টু লিখতে চাচ্ছি, তাহলে এখানে ওয়াই ওয়ান, আর এখানে নিলে পরে মাইনাস কত থাকবে এখানে ওয়াই থ্রি, দেন এরপরে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আমরা লিখতে চাচ্ছি, এক্স থ্রিটা আমরা এখান থেকে আগে এক্স ওয়ানটা আগে লিখতে চাচ্ছি ওয়াই ওয়ানটা, তাই ওয়াই ওয়ানটা প্লাস আর এই ওয়াই ওয়ানটা কত হবে মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু করে নিচ্ছি ইকুয়ালস টু আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে কত জিরো। এখন আমরা যদি একে মাইনাস দিয়ে গুণ করে দেই ওয়াই বসে তাহলে এটা সবগুলো প্লাসে কনভার্ট হবে, অর্থাৎ এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, তখন এটা কিন্তু মাইনাসে কনভার্ট হবে মাইনাস দিয়ে গুণ করাতে, তাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি আর মাইনাসটা প্লাসে কনভার্ট হবে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু ইকুয়ালস টু জিরো। তাহলে এখন আমাদের কী করতে হবে, তো এইখানে যেটা পেয়েছি তাহলে এক্স ওয়ান ইন্টু এক্স টু মাইনাস ওয়াই থ্রি, আবার এক্স টু যদি নেই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি, আবার প্লাস যদি এক্স থ্রি নেই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। অনেকে চাইলে এটাও আমরা একটা মানে তিনটা বিন্দু যে সমরেখা হওয়ার কন্ডিশন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি, এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো অঙ্কগুলো সলিউশন করতে পারবো। এছাড়াও শেষ আমরা আরও একটা সূত্র এখান থেকে প্রমাণ করতে পারবো নির্ণায়ক ফর্মেটে আমরা যদি লিখতে চাই, তাহলে এটা আমাদের বেশি কার্যকারিতা হয়, আমরা এক্স ওয়ানটা লিখবো এক্স টু লিখবো
আবারও এক্স থ্রি লিখবো, আবারও এখানে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়ান 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 ইকুয়ালস টু জিরো। কীভাবে এটা হয়? তো আমরা যদি এখন এই অংশটা নেই তাহলে এর তো সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, মানে থাকবে কত? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। দেখুন আমরা এক্স ওয়ান যখন নিচ্ছিলাম তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের বিষয়টা যেটা থাকতেছে এখানে আমরা একটু ভুল লিখেছি, এখানে ওয়াই টু হবে, তাহলে লিখলে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ওখানে থাকেই। আবার যদি মাইনাস এক্স টু আমরা নিই তাহলে এর সারি বাদ কলাম বাদ কী থাকবে? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই থ্রি। আবার যদি এটা নেই প্লাস এক্স থ্রি যদি নেই তাহলে সারি বাদ কলাম বাদ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে আগের লাইনটা আমরা ব্যাক পাই। তাহলে এটাও আমাদের কী হচ্ছে? তাহলে এই এটা হচ্ছে আমাদের আর একটা ফর্মুলা, অর্থাৎ এক দুই তিন তিনটা ফর্মুলার সাহায্যে আমরা যে কোনো সরলরেখার ক্ষেত্রে আমরা ঢাল নির্ণয়ের অঙ্কগুলো আসুক আমরা করতে পারবো। এটা হচ্ছে তিনটা বিন্দু সমরেখা হওয়া শর্ত। কীভাবে? যে দুইটার ঢাল আমরা ইকুয়াল দেখাবো, অথবা কী করতে পারি যে বিন্দুগুলো থাকবে তার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি লিখবো, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি লিখবো, ওয়ান 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 লিখে আমরা জিরো ধরবো। তাহলে আমাদের যে কোনো সরলরেখার ক্ষেত্রে আমরা খুব সহজেই তিনটা বিন্দু সমরেখা হওয়ার কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো। এই হচ্ছে আমাদের বইয়ের যে সমরেখার কন্ডিশনটা ছিল আমরা এটা প্রুভ করে ফেলেছি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।